হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। সার্ভে হেল্প 360-র পক্ষ থেকে আরও একবার স্বাগতম। আমাদের যতই দিন যাচ্ছে, আমাদের সার্ভে সাইটগুলো ততই ক্রিটিক্যাল হচ্ছে। এখন আমরা বুঝে উঠতে পারতেছি না কোন সাইটগুলোতে কাজ করব, কোনগুলোতে করব না। আর আজকের এই কন্ডিশনের জন্য আমরা নিজেরাই দেই। আমরা অনেকে আছি সার্ভে সম্পর্কে কিচ্ছু বুঝি না, জানি না, ইংলিশের স্পেলিংগুলো ঠিকমতো লিখতে পারি না, সেইগুলো আমরা সাবমিট করে দেই উল্টাপাল্টা যা আছে। তাদের জন্য আজকে এই কন্ডিশন। একটা সময় ছিল সার্ভে থেকে $10, $15, $20, $30 আর্নিং হতো, বাট সেই দিনটা এখন আর নাই। সার্ভেতে টুকিটাকি মিস্টেক করলেও আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে। রিসেন্টলি নতুন আপডেটে ব্র্যান্ডেড আর হচ্ছে মাই পয়েন্ট, এই দুইটা সাইট নতুন আপডেট করছে। সো সেটা আমাদের জন্য পেইনফুল। ব্র্যান্ডেড তো এখন কাজই করা যাচ্ছে না। আজকে আপনাদের সাথে যে সাইটটা শেয়ার করব, সেটা অনেক ভালো একটা সাইট না। আপনাদের কাছে শেয়ার করার কারণ হচ্ছে, অনেকে আছে নতুন একটা সার্ভে সাইট খুঁজতেছেন যেখান থেকে কিছু পরিমাণ আর্নিং করতে পারবেন। তো মেনলি তাদের জন্য আজকে সাইটটা শেয়ার করব। আবার অনেকে আছেন যে অ্যাকাউন্ট ব্যান হবে না এরকম একটা সাইট খুঁজতেছেন, ইনকাম যাই হোক অ্যাকাউন্ট যেন ব্যান না হয়। সো মেনলি তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আপনাদের সাথে একটা সার্ভে সাইট শেয়ার করব, যে সাইটটা থেকে আপনি মোটামুটি আপনি আর্নিং করতে পারবেন। তো সাইটটা নিয়ে ডিটেলস আলোচনা করব ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগে, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আপনাদের সাথে যে আইপিটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভেরিজন ফাইভস নিয়ে। এটা হচ্ছে শক্স ফাইভ আইপি। আজকে আপনাদের সাথে যে সাইটটা নিয়ে আলোচনা করব, সেই সাইটটা হচ্ছে ইবোনো। সাইটের লিঙ্কটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি সাইটটা ওপেন করবেন। এখানে আমি নতুন একটা ট্যাব নিলাম আর এখানে সার্চ করলাম ইবোনো। এটা সার্চ করার পরে সবার উপরে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ibono.net, এই ওয়েবসাইটটা ওপেন করেন। ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা ভিডিওর নিচেও পেয়ে যাবেন, সেখান থেকেও সরাসরি ওপেন করতে পারবেন। আপনি যখন সার্ভে সাইটটা ওপেন করবেন, তখন আপনারা এরকম দেখতে পাবেন। এই হচ্ছে সাইটের ইন্টারফেস। তো আমাদের প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্টারে ক্লিক করেন। এই হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এখন প্রথমে হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেলটা দিবেন। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। এরপরে এখানে পাসওয়ার্ডটা দিবেন। তো এই সাইটে কাজ করার আগে আপনারা অবশ্যই একটা রিয়েল অ্যাড্রেস বের করে নেবেন। কীভাবে রিয়েল অ্যাড্রেস বের করতে হয় সেই ভিডিওটা পেয়ে যাবেন আই বাটনে, সেখান থেকে দেখে আসতে পারবেন। তো আমার একটা রিয়েল অ্যাড্রেস বের করা আছে, সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার রিয়েল অ্যাড্রেস। এখানে প্রথম হচ্ছে ফার্স্ট নেম, এরপরে হচ্ছে লাস্ট নেম। তো এগুলো কপি করে নিয়ে আসি আমি। এ হচ্ছে আমার ফার্স্ট নেম, পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে লাস্ট নেম, এই হচ্ছে লাস্ট নেম ইসলমান। এরপরে হচ্ছে জিপ কোড, আমাদের জিপ কোডটা হচ্ছে 77380। এই হচ্ছে আমার জিপ কোড। এরপরে হচ্ছে জেন্ডার, জেন্ডার মেল। এরপরে হচ্ছে জন্ম তারিখ, তো এখানে আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম 75 এপ্রিল 20 তারিখ। এরপরে নিচের দিকে যান আর এখানে টার্মসগুলো অ্যাকসেপ্ট করেন, আই অ্যাকসেপ্ট। এরপর এখানে আই এম নট এ রোবট। এখানে মোটর সাইকেল চুজ করতে বলছে, এই হচ্ছে মোটর সাইকেল। তো মোটর সাইকেলগুলো চুজ করে নিলাম। এরপর এখানে ভেরিফাই করে নিন। এরপর এখানে রেজিস্টারে ক্লিক করেন, এটা সেভ করে নিলাম আমরা।
তো এখানে আপনারা একটা লেখা দেখতে পাচ্ছেন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, ইউ উইল রিসিভ অ্যান অ্যাক্টিভেশন ইমেল উইথিন 5 মিনিটস। 5 মিনিটের মধ্যে একটা অ্যাক্টিভেশন মেল যাবে আমার মেইলে। সো মেলটা আমরা চেক করি, এখানে জিমেলে চলে গেলাম। এখান থেকে আমরা সাইন ইন করে নিই আমাদের মেলটায়। এখান থেকে জিমেলে লগ ইন করে নিই, এ হচ্ছে জিমেল, এরপর নেক্সট করে দিলাম। এরপরে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দিলাম। তো আমি আমার ফোন থেকে অ্যাকসেপ্ট করে নিলাম এটা। আশা করি এটা বাইপাস সবাই করতে পারেন। যেখানে দেখেন ইবনু থেকে একটা মেল আসছে, ইবনু অ্যাডমিন, এটা আমরা ওপেন করলাম। এখন আমরা এটা অ্যাক্টিভ করে নিই। এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টে এটা ক্লিক করেন, অথবা এখানে নিচের লিঙ্কেও ক্লিক করতে পারেন। এখানে দেখেন আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড। আমরা যে অ্যাকাউন্টটা করলাম সেই অ্যাকাউন্টে এখন লগ ইন করে নিই। এখানে লগ ইনে চলে গেলাম। ওকে, এখানে লগ ইন ইনফরমেশন দিয়ে দেন। এরপর এখানে আই এম নট এ রোবট, এই হচ্ছে মোটরসাইকেল, এরপরে ভেরিফাই করে নিন। এরপরে লগ ইন, আপনি যখন ফার্স্ট টাইম লগ ইন করবেন তখন আপনার এরকম দেখতে পাবেন। তো এখানে যা ইনফরমেশন আছে সব কিছু ফিল আপ করবেন। অলরেডি আমাদের মোটামুটি দেওয়া আছে অনেক কিছু, এখন জাস্ট স্টেট অ্যাড্রেস এটা বাকি আছে। এটা আমরা নিয়ে নিলাম অ্যাড্রেস থেকে, এ হচ্ছে আমার স্টেট অ্যাড্রেস, কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপরে জিপ কোড ঠিক আছে, এরপরে হচ্ছে ফোন নম্বর, এখানে একটা ফোন নম্বর দিয়ে দিলাম। এরপর এখানে সিটি দেন, আমাদের সিটিটা আমরা কপি করে নিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের সিটি, এটা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপর এটা আপডেট করে নিলাম। তো সবার প্রথমে আমরা এই সাইটটার উইথড্র নিয়ে আলোচনা করি। এখানে কাজ করার আগে অবশ্যই আমাদের উইথড্র নিয়ে জানতে হবে। আপনারা এখানে যদি লক্ষ্য করেন, এখানে আমাদের 5 সেন্ট হয়ে গেছে, এখানে 5.5 সেন্ট, তার মানে এখানে যদি 100 পয়েন্ট হয় তাহলে আপনার $1 হবে। আর এখান থেকে আপনি পেপ্যাল উইথড্র করতে পারবেন। এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে $10। তো এখানে সবার নিচে উইথড্রতে চলে গেলাম আমরা। এই যে এখানে দেখেন, এখানে 10,000 পয়েন্ট হলে আপনি এখানে উইথড্র করতে পারবেন, আর সেটা হচ্ছে $10। আর এখানে কন্ডিশন হচ্ছে আপনার মিনিমাম 5টা সার্ভে করতে হবে, এটা তো অটোমেটিক করতেই হবে আমাদের। আর এখানে 900 পয়েন্ট হতে হবে, সেগুলো কাজ করলে আপনার হয়ে যাবে। এখন যেহেতু আমরা উইথড্র সম্পর্কে জানতে পারলাম, এখানে সার্ভে করার আগে অবশ্যই আমরা প্রোফাইলটা কমপ্লিট করে নিব। এখানে প্রোফাইলিংয়ে চলে গেলাম আর এখানে আপনারা অনেকগুলো প্রোফাইল দেখতে পাচ্ছেন, এগুলো সব কমপ্লিট করতে হবে আপনাদের। তো আমি দুই একটা করিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি ট্রাভেলটা দেখাচ্ছি। এখানে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস ট্রান্সপোর্ট ডু ইউ রেগুলারলি ইউজ টু ট্রাভেল, ওয়ার্ক অর স্কুল। আপনি কাজে যাওয়ার সময় কিসের মাধ্যমে যান সেটা দিবেন। তো এইখান থেকে আমি কার্ড দিয়ে দিলাম, অথবা রাইট শেয়ারও দিতে পারি আমরা। এরপরে এটা সেভ করে নিলাম। এরপরে আমাদের পরের কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ অর রিজন হ্যাভ ইউ ট্রাভেল টু ইন পাস্ট 3 ইয়ার্স, 3 বছরের মধ্যে আপনি কোথায় ট্রাভেল করছেন সেই বিষয়টা। এখান থেকে আপনার কান্ট্রিগুলো দিয়ে দিবেন। জাস্ট এটা মনে রাখবেন, এখানে যে কান্ট্রিগুলো দিবেন নেক্সট টাইম সমস্ত কোশ্চেনের অ্যান্সার এগুলোই দিবেন। এখান থেকে আমি ফ্রান্স নিলাম, এরপরে নর্থ আমেরিকা, এরপরে জাপান, এরপরে এটা সেভ করে নিলাম। তো আমাদের এই দুইটা হয়ে গেছে, এখন ক্লোজ করে দিলাম। তো এরকম করে আপনারা যত কোশ্চেনগুলো আছে
যে প্রোফাইলগুলো আছে সবগুলো ফিল আপ করে নেবেন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি এইখানে যে কোশ্চেনগুলো করবেন, মানে প্রোফাইলটা যেভাবে সাজাবেন, নেক্সট টাইম সমস্ত অ্যান্সারের কোশ্চেন এইগুলোই দিবেন। দরকার হলে এইগুলো আপনি নোট করে রাখবেন। এখন ধরলাম আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে, এখন এখান থেকে আপনি বিভিন্ন ওয়েতে আর্নিং করতে পারবেন। প্রথমে আমরা যদি এখানে ওভারঅলে যাই, এই যে এখানে আপনারা অফারঅলগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটা চুজ করলাম আমরা, গো টু অফার্স। ওকে, এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে দিলাম, আমার নোটিফিকেশন দরকার নেই। এরপরে এটা অ্যাকসেপ্ট করে নিলাম তাদের পলিসিগুলো। তো এখান থেকে আপনি অনেক ওয়েতে আর্নিং করতে পারবেন। এক হচ্ছে সার্ভে থেকে আর্নিং করতে পারবেন, এরপরে অ্যাপ ডাউনলোড করে আপনি আর্নিং করতে পারবেন, এরপরে ভিডিও টিডিও দেখে আর্নিং করতে পারবেন। তো এটা হচ্ছে সার্ভে, দেখেন এখানে লেখা আছে সবগুলোর নিচে, এটা হচ্ছে সার্ভে। এরপরে হচ্ছে এখানে সাইন আপ করলে আপনি পাবেন 33 পয়েন্ট, এটাও সাইন আপ। এরপরে ট্রেডিং, কুইজ, এরপরে সার্ভে, সার্ভে, সাইন আপ। তো এইগুলো করে করে আর্নিং করতে পারবেন। এখন আমরা যদি আবার ব্যাকে যাই, এখানে আরও কিছু অপশন আছে, আইটি স্টুডিও, এরপরে হচ্ছে অ্যাড গেট মিডিয়া, এরপরে অফার ট্যুরও। তো এগুলো কমপ্লিট করে করে আপনি আর্নিং করতে পারবেন। তো এখানে আর্নিংয়ের চমৎকার সুযোগ রয়েছে। এরপরে এখান থেকে আপনি গেম খেলেও আর্নিং করতে পারবেন। চলে গেলাম গেমে, এখানে যে গেমগুলো আছে কয়েন ফ্লিপ, এরপরে হচ্ছে ক্র্যাক দ্য বোল্ট, এরপরে স্লট মেশিন, এগুলো খেলে খেলে আর্নিং করতে পারবেন। যদিও এই আর্নিংগুলো খুবই কম, এরপরেও কিছু পরিমাণ আর্নিং করতে পারবেন। এরপরে হচ্ছে রেফারেলস, এখান থেকে আপনি রেফার করে আর্নিং করতে পারবেন। এখানে দেখেন গেট রেফারাল অ্যান্ড আর্ন 10% অফ হোয়াট দে আর্ন, তার মানে আপনার রেফার থেকে যারা আর্নিং করবে তাদের 10% আপনি পাবেন। সো এখান থেকে রেফার করে আর্নিং করতে পারবেন। এখান থেকে আপনি সার্ভে করতে চাইলে এখানে অফার ওয়ালে যাবেন, আর এইগুলো হচ্ছে সার্ভে। এখান থেকে যে কোনো একটা চুজ করবেন, চুজ করে সেখানে সার্ভে অথবা আদার্স ইনকাম সোর্স আছে সেগুলো কমপ্লিট করে করে আর্নিং করতে পারবেন। সাইটটা যদিও সার্ভের জন্য অত ভালো না, বাট আপনি এখান থেকে কিছু পরিমাণ হলেও আর্নিং করতে পারবেন। সো আপনারা চাইলে এই সাইটটাতে কাজ করতে পারেন। আশা করি সাইটটা নিয়ে বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অলওয়েজ আছি আপনাদের সাথে। সো আজকের মতো এখানেই, ভাই, আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।